হাই, কমার্শিয়াল সিস্টেম কোর্সের এই ভিডিওতে আমরা অ্যাম্পলিটিউড মডুলেশনের স্পেকট্রাম রিলেটেড প্রবলেম সলভ করব। তো প্রবলেমটি এসেছিল ইজিসিবি জব এক্সাম 2014-তে, সেখানে আমরা অ্যাম্পলিটিউড মডুলেশনের স্পেকট্রাম রিলেটেড বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওগুলো দেখলে আমরা ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো এখানে আমাদের প্রবলেম কি বলা আছে, ড্র দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ এক্সটি অ্যান্ড ওয়াইটি। সো এখানে আমাদের দেখতে পাচ্ছি মেসেজ দিলাম, এখানে ডাউন স্যাম্পলিং করে এই যে এক্সটি এটার যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করতে হবে এবং এটার যে আউটপুট ওয়াইটি এটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করতে হবে। আর এখানে এমটিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ এমটি, এটা হচ্ছে এমটির ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। সো ফার্স্টে আমাদের দেখা যাচ্ছে যে এখানে এই মেসেজ, দ্যাট মিন্স এই মেসেজটা, এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ মেসেজ, এই মেসেজটা এখানে ইনপুট দেওয়া হচ্ছে এবং সেটাকে ফার্স্টে ডাউন স্যাম্পলিং করা হচ্ছে। ডাউন স্যাম্পলিং করার পর এখানে একটা এক্সটি পাচ্ছি এবং এক্সটিটা এখানে আসলো এক্সটির সাথে এখানে ক্যারিয়ারটা মাল্টিপ্লাই হচ্ছে, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের সাথে এক্সটিটা মাল্টিপ্লাই করে এখানে মডুলেটেড সিগনালে পরিণত হচ্ছে। সো ফার্স্টে আমরা এক্সটিটা ড্র করবো। তো এখানে এই ফার্স্টে এই মেসেজটা, দ্যাট মিন্স এই মেসেজের স্পেকট্রামটা হচ্ছে এটা, এবং এটাকে যখন আমরা ডাউন স্যাম্পলিং করবো, টু ডাউন স্যাম্পলিং করবো, তো সেক্ষেত্রে এটার স্পেকট্রামটা হবে হচ্ছে সিম্পলি এরকম। এই যখন টু ডাউন স্যাম্পলিং হবে সেটার অ্যাম্পলিটিউডটা এটার অর্ধেক হয়ে যাবে। সো যেহেতু টু, তার মানে ডাউন স্যাম্পলিং করলে এটা আসবে হচ্ছে এরকম, দ্যাট মিন্স এ বাই টু আসবে এখানে, এটা যেহেতু টু তার মানে টু দ্বারা ভাগ হয়ে যাবে, এবং এটা ছিল ওমেগা ওয়ান, তাহলে এখানে চলে আসবে হচ্ছে টু ওমেগা ওয়ানে, এটা আসবে মাইনাস টু ওমেগা ওয়ান। এটা যদি ওমেগা ওয়ান হয়, এটা যদি মাইনাস ওমেগা ওয়ান হয়, এটা যদি জিরো হয়, তাহলে এটা চলে আসবে হচ্ছে টু ওমেগা ওয়ানে। সো এইটুকুই হচ্ছে আমাদের বোঝার বিষয় যে ডাউন স্যাম্পলিং যেহেতু টু দ্বারা করতেছি তাহলে এটার অ্যাম্পলিটিউড অর্ধেক হয়ে যাবে, এবং এইটা এখানে ছিল ওমেগা ওয়ান, তাহলে এটা চলে যাবে হচ্ছে টু ওমেগা ওয়ানে। এটুকুই হচ্ছে এক্স ওয়ানের ওয়েভ ফর্ম, দ্যাট মিন্স এটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ এক্স টি। এটা হচ্ছে আমাদের এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ এক্স টি, দ্যাট মিন্স আমাদের একটা পার্ট হয়ে গেল। এখন এই এক্স টিটা, দ্যাট মিন্স এটা হচ্ছে এটার ক্ষেত্রে ইনপুট, দ্যাট মিন্স এটা যখন আসলো এক্স টিটা হচ্ছে এসে এই এক্স টির সাথে আমাদের ক্যারিয়ারটা মাল্টিপ্লাই হয়ে আমাদের আউটপুট ওয়াই টি পাবো। দ্যাট মিন্স এখানে এক্স টিটার ক্ষেত্রে, এখানে আমাদের যেটা শিখেছিলাম, এক্স টিটা হচ্ছে এখানে আমাদের মডুলেটিং সিগনাল এবং তার সাথে ক্যারিয়ারটা মাল্টিপ্লাই করে আমরা মডুলেটেড সিগনালে পরিণত করবো, আর মডুলেটিং সিগনালকে আমরা মেসেজ সিগনালও বলতে পারি। সো এটা এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মেসেজ, এটার সাথে আমাদের ক্যারিয়ার গুণ করতে হবে। তাহলে এইটার সাথে, তাহলে এই এক্স টির সাথে, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ এক্স টি, এটার সাথে যখন আমাদের ক্যারিয়ার কস ওমেগা সিটি গুণ হবে, তখন এই কসের কারণে এই মেসেজটা একবার ডানে শিফট করবে, একবার বামে শিফট করবে, এবং অ্যাম্পলিটিউডটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা আমরা এখন অঙ্কন করি। সো এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট। এখন এটা হচ্ছে আমাদের এক্স টি, এবং এক্স টির সাথে যখন কস গুণ হবে তখন এই মেসেজটা বা এই এক্স টিটা একবার ডানে শিফট করবে। কতটুকু পরে ডানে শিফট করবে, এই যে এর যে ফ্রিকোয়েন্সি ওমেগাসি, ওমেগাসি পরিমাণ ডানে অগ্রসর হবে, এই ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স এই ওমেগাসি পরিমাণ ডানে অগ্রসর করবে। সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের ওমেগাসি, এবং এটা তুলে নিয়ে গিয়ে আমরা এখানে অগ্রসর করলাম, দ্যাট মিন্স এখানে চলে আসলো এটা, এবং এই ওমেগাসি পরিমাণ বামে অগ্রসর করবে, দ্যাট মিন্স মাইনাস ওমেগাসি। সো এটা জাস্ট সিম্পল এখানে চলে আসলো, এবং তার অ্যাম্পলিটিউডটা অর্ধেক হয়ে যাবে, দ্যাট মিন্স এ বাই টু ডিভাইডেড বাই টু, মানে হচ্ছে এ বাই ফোর, এটা কত আসবে এ বাই ফোর। তাহলে এটা যেহেতু ওমেগা সি, তাহলে এটা কি আসবে, আর এটা ছিল হচ্ছে টু ওমেগা ওয়ান, তাহলে ওমেগা সি থেকে সামনে দিকে, দ্যাট মিন্স ওমেগা সি প্লাস টু ওমেগা ওয়ান, আর এটা ওমেগা সি থেকে পিছনের দিকে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্ট আসবে কত, ওমেগা সি মাইনাস টু ওমেগা ওয়ান, ভেরি সিম্পল। আর এটা মাইনাস ওমেগা সি থেকে সামনে দিকে, দ্যাট মিন্স এটার মিরর হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কি মাইনাস টু ওমেগা ওয়ান, দ্যাট মিন্স এটা হচ্ছে মাইনাস ওমেগা সি, মাইনাস ওমেগা সি থেকে সামনে দিকে, তাহলে মাইনাস ওমেগা সি প্লাস টু ওমেগা ওয়ান, আর মাইনাস ওমেগা সি থেকে পিছনের দিকে, তাহলে মাইনাস ওমেগা সি মাইনাস টু ওমেগা ওয়ান। এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের লাস্ট যে বোঝার পয়েন্ট, সেটা হচ্ছে এই মেসেজের সাথে যখন একটা কস গুণ হচ্ছে, এই কস গুণ হওয়ার কারণে এই মেসেজটা একবার ডানে অগ্রসর করবে, একবার বামে অগ্রসর করবে। কতটুকু পরিমাণ ডানে অগ্রসর করবে, এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স ওমেগা সি পরিমাণ ডানে অগ্রসর করবে, ঠিক সিমিলারলি ওমেগা সি পরিমাণ বামে অগ্রসর করলো, এবং এটার যে অ্যাম্পলিটিউড ছিল সেটা অর্ধেক হয়ে যাবে, দ্যাট মিন্স এটার অ্যাম্পলিটিউড ছিল হচ্ছে এ বাই টু, তাহলে এখানে আসবে কত, এ বাই টু ডিভাইডেড বাই টু, মানে হচ্ছে এ বাই ফোর, এটা এটা যেহেতু মিলার, তাহলে এটাও এ বাই ফোরই চলে আসবে। আর আরেকটা বিষয় বোঝার বিষয়, যদি এখানে ক্যারিয়ারের ক্ষেত্রে কি, ক্যারিয়ারের ক্ষেত্রে এখানে অ্যাম্পলিটিউড ওয়ান, ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড ওয়ান, আর এই যে আমাদের এটা কি ইনপুট, এক্সটিটা হচ্ছে ইনপুট, তাহলে এটার অ্যাম্পলিটিউড কত ছিল, এটার অ্যাম্পলিটিউড ছিল হচ্ছে এ বাই টু, তাহলে এ বাই টু ডিভাইডেড বাই টু, এভাবে আসলো হচ্ছে এ বাই ফোর, দ্যাট মিন্স এ ডিভাইডেড বাই ফোর আসলো। যদি এখানে ক্যারিয়ারের ক্ষেত্রে টু থাকতো, তাহলে এটা এখানে টু গুণ হয়ে যেত, বা এখানে যদি ওয়ান রয়েছে তাহলে ওয়ান গুণ রয়েছে থাকলো। সো যদি এখানে যদি অ্যাম্পলিটিউড কোনো কিছু থাকতো ওয়ান বা টু বা থ্রি, তাহলে এটা এর সাথে গুণ হতো, দ্যাট মিন্স যদি এখানে টু থাকতো তাহলে টু ইন্টু এ বাই টু ডিভাইডেড বাই টু হতো, তো সেক্ষেত্রে তাহলে সিম্পল সেখানে আসতে হচ্ছে এ বাই টু। বাট যেহেতু এখানে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ওয়ান রয়েছে, তাহলে কি ওয়ান ইন্টু এ বাই টু ডিভাইডেড বাই টু, বা সিম্পলি আমাদের বলতে পারবো যে মেসেজের অ্যাম্পলিটিউডটা অর্ধেক হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক যে কনসেপ্ট, সেটা আমরা এইভাবে অ্যাপ্লাই করবো। সো নেক্সট ভিডিওতে এডিটেড অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।